অনেক দিন বন্ধ চলতি ধারাবাহিকের শুটিং, এমন অবস্থায় পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলি দেখতে হচ্ছে দর্শকদের। বোর হবার জায়গায় উল্টে সেই সব পুরনো ধারাবাহিকের প্রতি সমান আগ্রহ চোখে পড়ছে, তাই অনেকে বলছে যেন আরও কিছুদিন চলে পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলি। তবে তারা যে অধীর আগ্রহে চলতি ধারাবাহিকগুলির জন্য অপেক্ষা করছে সেটা আর বলার দরকার নেই। চলতি ধারাবাহিকগুলির চরিত্রদের সাথে দর্শকদের একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কে যাতে চিহ্ন না ধরে তাই অন্যান্য চ্যানেলের মতো স্টার জলসাও আনছে বিশেষ চমক। প্রথমে সুপার সিঙ্গার এবং কে আপন কে পর ধারাবাহিকের পর আরও কিছু হোমমেড বিশেষ এপিসোড আনছে স্টার জলসা। এই মাসের প্রথম সপ্তাহে দেখা যাবে মহাপীর তারাপীঠ ও চুনি পান্নার দুটি বিশেষ পর্ব। মহাপীর তারাপীঠের একটি স্পেশাল এপিসোড ইতিমধ্যে দেখানো হয়েছে, যেখানে তারামায়ের কিছু মহিমার কথা বলা হলো, যেগুলি সাধারণত কেউ জানতো না বা জানলেও সেই সংখ্যা খুবই অল্প। যাই হোক, যারা দেখনি দেখে নিতে পারো। এছাড়া আগামী চৌঠা মে আসছে চুনি পান্না ধারাবাহিকের একটি বিশেষ এপিসোড। এই পারিবারিক কমেডি ধারাবাহিকের মেজাজ বজায় রেখেই থাকছে একটি বিশেষ পর্ব, যেখানে চুনি ও নির্ভীক উত্তর খুঁজবে একটি ধাঁধার, ডিম আগে না মুরগি আগে। এই দুটি ধারাবাহিকের নতুন এপিসোড আসার খবর ছড়াতেই অনেকে প্রশ্ন করেছিল, তাহলে এখানে আকাশ নীলের নিউ এপিসোড আসবে না কেন? তাদের উদ্দেশ্যে বলি, একটা সূত্র থেকে জানা গেছে এই মাসের মাঝামাঝি করে বা তার আগেই আসছে এখানে আকাশ নীলের হোমমেড বিশেষ এপিসোড, যেখানে আমরা খুব বেশি না হলেও চার পাঁচটা চরিত্রকে দেখতে পাব। তবে স্টার জলসা এখনও অফিসিয়ালি এই বিষয়ে কোনো ঘোষণা করেনি। নিজের দর্শকদের খুশি করতে স্টার জলসার এই পদক্ষেপে প্রকৃতপক্ষে খুশি তার দর্শকরা। তো বন্ধুরা, কে কে অপেক্ষায় আছো উজানিয়াকে আবার টেলিভিশনের পর্দায় দেখবে বলে? কমেন্ট করে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।